আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ। সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজের পর্দায়। মিয়াটিতে ফের আক্রান্ত হলো বাঙালি, এমনটাই অভিযোগ করলেন বাংলা পক্ষ সংগঠনের জেলা সম্পাদক ইমতিয়াজ আহমেদ। কালী পুজোতে বেশ কিছু যুবক নৈহাটিতে আসে ঠাকুর দর্শন করতে, বাড়ি ফেরার পথে নৈহাটি লোকাল আক্রান্ত হলো বারাসাত থেকে আগত কিছু যুবক। চলন্ত ট্রেনে কিছু অবাঙালি যুবক অশ্লীল গালাগালি সহ চিৎকার চেঁচামেচি করছিল। প্রতিবাদ করতে গেলে পাঁচ বাঙালি যুবককে ট্রেনের ভেতরে প্রথমে ধাক্কাধাক্কি, পরে কাকিনার স্টেশনে নামিয়ে বেধড়ক মারে। কিছু প্রত্যক্ষদর্শী প্রতিবাদ করতে গেলে তাদেরকেও শুনতে হয় সে অবাঙালি যুবকদের অশ্লীল গালাগাল। ঠাকুর দেখতে আসে সেই যুবকদের এমন মারা হয়েছে, তাদের মধ্যে একজন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি। তারই প্রতিবাদে বাংলা পক্ষ সংগঠনের সদস্যরা গত বুধবার সন্ধ্যায় নৈহাটি জিআরপিতে লিখিত অভিযোগ জমা দেন। আসুন শুনে নেব বাংলা পক্ষ সংগঠনের সদস্যদের প্রতিক্রিয়া। Bureau report, the regular news. পুজো বা বিয়ে বাড়ি, যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377, আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।